প্রবল বর্ষণের জেরে তীব্র জলযন্ত্রণা, রাস্তা অবরোধ করে তীব্র বিক্ষোভে এলাকাবাসী, পুলিশের সামনেও অবরোধ তুলতে নারাজ বিক্ষোভকারীরা। উল্লেখ্য, গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকা, আর জলমগ্ন হওয়ার কারণে কার্যত বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে হলদিয়া সহ পার্শ্ববর্তী গোটা এলাকা জুড়ে। ফলে তীব্র জলযন্ত্রণার মধ্যে ভুগতে হচ্ছে বহু মানুষকে। আর সেই জলযন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার হলদিয়ার শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারক এলাকায় হলদিয়া মেছেদা জাতীয় সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, সোয়াদিঘি খাল সংস্কার না হওয়ার কারণে জল নিকাশে ভেঙে পড়েছে ব্যবস্থা। তারই প্রতিবাদে সোয়াদিঘি খালের ওপর রামতারক ব্রিজের ওপর দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এদিকে বিক্ষোভের জেরে রাস্তায় সৃষ্টি হয় ব্যাপক যানজটে। ইয়াসঘরের পর থেকে কোলাঘাট ব্লক, পাঁশকুড়া ব্লক, শহীদ মাতঙ্গিনী এবং তমলুক ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিশেষ করে গত এই বৃষ্টির পরেই কোলাঘাট ব্লক এবং শহীদ মাতঙ্গিনী ব্লক, পাঁশকুড়া ব্লকের বিভিন্ন অঞ্চল 5-6 ফুট জলের তোলায় বহু ঘর বাড়ি ডুবে গিয়েছে। আগুনেরা সহ রাস্তায় এসে তাদের উপরে ঘর ভাঙতে বাধ্য হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা ডিএম, ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও দাবিতে অনড় বিক্ষোভকারীরা। আপনারা দেখছেন নিউজ বিশ্ব বাংলা, সময়ের সাথে মানুষের পাশে।